আজি শ্রীমন্ত শংকরদেব সংঘ অধিবেশনের দ্বিতীয়টো দিন। নগাঁও জিলাতে মানিকু বজিলে ও ভকতক দিবলে সংঘ, 1930 চনত জন্ম লভিলে শ্রীমন্ত শংকরদেব সংঘ। হরিনাম শ্রবণ কীর্তনেরে উদুলি মুদুলি রাঙলী পথারর বাগনিবর ককা নীলমণি ফুকন সমন্বয় ক্ষেত্র। বর্ণাঢ্য কার্যসূচীরে আজি 91 সংখ্যক শ্রীমন্ত শংকরদেব সংঘ বার্ষিক অধিবেশনের দ্বিতীয়টো দিন। বতরে কিছু বিধি পথালি দিছে যদিও থমকি রা নাই ভক্তিপ্রাণ রাইজ। পুয়ার ভাগত নাম প্রসঙ্গ হওয়ার পিছতে রূপকুয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সোঁৱৰণী মূল মঞ্চত অনুষ্ঠিত হয় সাহিত্য শাখা সমিতির অধিবেশন। এই সভাতে বিভিন্ন শিতানর বটা প্রাপক আর বিশ্ববিদ্যালয়ের হিতৈষী সদস্যসকলক সম্বর্ধনা জানানো হয়। অধিবেশনত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লীলাকান্ত নাথ, বৈষ্ণব সাহিত্যর বিশিষ্ট গবেষক দীনেশ কুমার চৌবে, শিক্ষা বিভাগের উপদেষ্টা ডক্টর ননী গোপাল মহন্ত উপস্থিত থাকে। গুরুজনার আদর্শে শ্রীমন্ত শংকরদেব সংঘ সমগ্র বিশ্বতে শান্তি প্রতিষ্ঠা করার নিরবিচ্ছিন্নভাবে আজি সকলকে একটা মহৎ মানবীয় যাত্রা তেখেতকলে আরম্ভ করেছে। আর তেখেতকলে লক্ষ লক্ষ ভকতর আজি আশীষ লৈ শ্রীমন্ত শংকরদেব সংঘয়ে যেনে ধরনের জন্মলগ্নের অসম আর অসমিয়ার স্বাভিমান বৃদ্ধি করার বাবে সমগ্র বিশ্বতেই মানব সমাজের মাজত একতা আর ভাতৃত্ববোধ মরম স্নেহ আন্তরিকতা গড় দিয়ার বাবে যেনে ধরনের আজি তেখেতকলে কাম করে আহিছে। গতি সেইবাবে মই শ্রীমন্ত শংকরদেব সংঘর প্রত্যেকগৰাকী বৈষ্ণবান ভক্তক মই আন্তরিকতার কোটি কোটি প্রণাম জানাইছো। গুরুজনার শ্রীচরণত মূর দোয়াই তেখেতৰ আশীর্বাদ বিচাৰিছো যাতে অসম আর অসমীয়া সমাজ সদায় আধ্যাত্মিকভাবে শৈক্ষিকভাবে সামাজিকভাবে শক্তিশালী হয়ে জীবন যাত্রা সফল হয় আর সকলের মাজ যাতে সকল সময়তে গুরুজনার আদর্শ তেখেতক কর্মরাজিত প্রতিফলন ঘটে তাকে মই বিশেষভাবে কামনা করছি। প্রথমবারের বাবে শ্রীমন্ত শংকরদেব সংঘর অধিবেশনত আহি আনন্দ প্রকাশ করেছে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে। ভাল লাগিছে, মোর জীবনত প্রথম শ্রীমন্ত শংকরদেব সংঘর কেন্দ্রীয় মানে যেটু কি কয় আপনার সেই অধিবেশন। ইয়াত আগতে মই এনে জিলা বা তেনেকুয়া ধরনের মানে স্থানীয় জীবন হয় তাত গই থাকো, কিন্তু আজি প্রথম মই আহিছো আর প্রথম সবকে পাই পালে ভাল লাগিছে ইয়ার পরিবেশটো গোটে। গতি মোর কারণে ডর এক্সপিরিয়েন্স আর এই এটা ডর মিলন ভূমি প্রত্যেকজন মানুষে ইয়াত আহিছে যাক পারা নাই কোবা টিভিত হলেও চাই ফালে এটা উপভোগ করে আছে। সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, আন্তরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী তরালি শর্মা, শিল্পী বিষ্ণু খাড়ঘরিয়া আদি বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে এই অধিবেশনত। রাজ্যর লগতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তর পৰা অহা লক্ষাধিক ভক্তিপ্রাণ লোক বিলীন হয়েছে ভক্তি রসত। ষাঠি ঊর্ধ্বর বয়োজ্যেষ্ঠৰ পৰা আৰম্ভ কৰি যুবক যুবতী কণ কণ শিশুলৈকে জাতীয় সাজপাৰ পোচাকেৰে হাততালি আৰু কৃষ্ণ নাম মুখত লৈ ভকত বৈষ্ণৱক আদৰিছে উদযাপন সমিতিৰ লগতে আয়োজক ডিব্ৰুগড় জিলাই। নাহৰকটীয়াৰ পৰা অৰূপ বৰুৱা, আসাম টক্স।